আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আফওয়া ফামুনর বহুবচন যার অর্থ ইয়া তাহলো মুখ। আল্লাহ ফরমাইরা নাখতিম তার মানে তালাবদ্ধ করা, শিলবদ্ধ করা, সিজ করে দেওয়া। আল্লাহ কিয়ামতের দিন আমরার মুখে বন করে দিবাই, মুখে মারত না, যত চেষ্টা করি আমরার মুখ দিয়ে আমরা মারতাম পারতাম না। মাতাইবা আল্লাহ দুই আদ ও তুকাল্লিমু না আইদিহিম, আল্লাহ ফরমাইবা আদ দি মাতাইবা ও তা শাহাদু আর জুল্লাহুম, দুই অফাও দি সাক্ষী দেওয়াইবা। আল্লাহ আমরার ব্যবহারে আমরা আরে মাতাইতে গিয়া মুখ বন্ধ করিয়া আতরে হইবা, তুমি মাতো আমার বন্দার হাত বন্দার সাথে আসলায় সারা জীবন, তুমি আজ খো চাই আমার বন্দায় যা করছে জীবনে সব খো আরম্ভ করো। যে আল্লাহ মুখ দি মাতাইতে পারো নি, আল্লাহর ক্ষমতা আছে আত দি মাতাইতে পারবা, ও আমরা আতে মাতিব। ও তাশহাদু সূরা ইয়াসিনের আয়াত, আল্লাহ দুইও ফাওরে ও তাশহাদু আরজুল্লাহু, দুইও ফাওরে কইবা ফাও তুমি সাক্ষী দেও হাত গুলায় আমার বন্দার ব্যবহারে যা কইছে, চুরি করছে, ডাকাতি করছে, বাদ হতে গেছে, বাদ জিনিস খাইছে, আতে যে কইলো যা, বা নমাজ পড়ছে, রোজা রাখছে, তসবি মারছে, জিকির করছে, এবাদত হিসাবে হোক আর নাফরমানি হিসাবে হোক, আমার গুলামর আতে যা কইছে তা সত্য কিবা মিথ্যা তুমি হোক, তখন আমরা দুইও ভাবে সাক্ষী দিব। হাতে যেগুলা কইছে সেই দিন লুকাইবার কিচ্ছু নাই, ফাওগুলায় সাক্ষী দিব যে আল্লাহ তোমার বন্দার আতে যা কইছে তাই সত্য, আমরা জীবনে যা করছি কোনোটা গোপন হইতো নাই, না এক বালি পরিমাণ নেকি গোপন হইব, না এক বালি পরিমাণ বদি গোপন হইব, জীবনে যা করছি সব। আপনার ঘরে যদি সিসি ক্যামেরা থাকে, আপনার ঘরে যদি সিসি ক্যামেরা লাগাই থাকে, যখন সিসি ক্যামেরারে আপনি জাজমেন্ট করবা আপনার জীবনও গরো হামাইলা কিলা, বারুইলা কিলা, খাইলা কিলা, হেসাব করলা কিলা, ফায়খানা করলা কিলা, মাতিলা কিলা, আঠিলা কিলা, সিসি ক্যামেরা রেকেটর, সিসি ক্যামেরায় রেকর্ডিং করতে আছে, যেদিন এটা যাচাই যাচাই করবা সিসি ক্যামেরার একটা কথা আপনি অস্বীকার করতে পারবা না। তে আল্লাহ পাক যাতে আমরা দেহের মাঝে কুদরতি দুই ফরিশতা তৈয়ার করে রাখছে, আমরার জীবনের সব কিছু লেখাও লেখা চলছে, এমন কিচ্ছুরে পাক পরবর্তীকারেন আলমের সারিত্রা না সারটাও না। এজন্য আল্লাহ যাতে বন্ধ অঙ্গর বালা সাইন, কোন গুলামর বুড়াই আল্লাহ সাইন না, মানুষে কষ্ট পাও দুঃখ পাও আল্লাহ তা সাইন না, দুনিয়াত কষ্ট হওয়াটাও আল্লাহ সাইন না, আখের আত্ম গুলামে দুঃখ পাও আওখান আল্লাহ সাইন না, আল্লাহ আমরা লাগি আরাম সাইন, দুনিয়া খানো আমরা কিলা শান্তি থাকতাম পারি, মরতে আমরা কিলা কষ্টতেই বাঁচতাম পারি, মরার বাদে কিলা আজাবতেই কবর বাঁচতাম পারি, ময়দানে মাস কিলা নাজাত পাই আল্লাহ জান্নাত খানো যাইতাম পারি, এই ইয়া তাহলো আল্লাহ পাক জাত। তাই পাক পরবর্তীকারে আলমে মানুষ জাতির জন্য আর নিদ্রা পান সব কিচ্ছু পাক পরবর্তীকারে আলমে আমার কি বলে ইনসাফ যুক্ত দিছে, যেটাই আমরা ক্ষতি করি না, যে জিনিসে আমরা আর মানসিকও ক্ষতি করে না, আর্থিকও ক্ষতি করে না, ইজ্জতরও ক্ষতি করে না, দৌলতরও ক্ষতি করে না, ইমানেরও ক্ষতি করে না, সেগুলা খাইবার লাগে আল্লাহ কোরআনে করিম আদেশ করছেন। যেগুলা আমরার ইজ্জত নষ্ট করে, দৌলত নষ্ট করে, সুখ শান্তি নষ্ট করে, ইমান নষ্ট করে, সেগুলা তাকে আল্লাহর রাতে আমরারে বাঁচিবার লাগে আদেশ ফরমাইছেন আল্লাহ বন্দার বাল্লা সাহেব। এর কারণে উপকারজনক জিনিস আল্লাহর রাতে ঘোষণা করছেন, খাও পান করো, যেটায় ক্ষতি করে, ধর্মের ক্ষতি, কর্মের ক্ষতি, সম্মানের ক্ষতি, ইমানের ক্ষতি, ইজ্জতের ক্ষতি, সেটা তোমরা পান করিও না, খাইও না। তাই আমি আপনারা সামনে পাঠ কালাম কোরআনে করিম তাকে এক লাগাতার তিনটা আয়াত তিলাওয়াত করছি, পাক পরবর্তীকারে আলমে যদি তৌফিক দেন সেই তিন আয়াতের মাতাহাতের মধ্যে আলোচনাটা রাখতাম সাহি। পাক পরবর্তীকারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা ফরমাইরা মানুষ জাতি কল্যাণের জন্য, সুখ শান্তির জন্য, ইহকাল পরকালের শান্তি স্বাধীনতার জন্য আল্লাহ কামুল হাকিমিনে পাক কালাম কোরআনে করিমের মধ্যে চারিবারে পাক পরবর্তীকারে আলমে
আপনার দূষণীয় পান করার বস্তু যেগুলা স্বাস্থ্যর লাগি ক্ষতি করে, ইজ্জতর লাগি ক্ষতি করে, দৌলতর লাগি ক্ষতি করে, ইমানর লাগি ক্ষতি করে, সেই ক্ষতিকার জিনিসগুলারে আল্লাহ চাই বারে চাই সময়ে চাইর আয়াতর মাধ্যমে আপনারা নিষেধ করিয়া দিছেন। আমি আপনার সামনে সেই সেই চাই আয়াতর মাতাহাতর মধ্যে আলোচনা রাখতে চাই। আল্লাহ বন্দে গান কোরআনে করিমর বাদি আপনারা খেয়াল করেন, আল্লাহ রাতে ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ইমানদার মানুষ সকল, বেঈমানদের আল্লাহ নসিহত করছেন না, ইমানদার এই আয়াত নসিহত করে কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ইমানদার সকল, বেদিন মুশরিক ইহুদ নাসারা জৈন মজুসি কেউরে আল্লাহ ই আয়াত দি ওয়াজ করছেন না, ওয়াজ করছেন ইমানদারটা। হে ইমান আল্লাহ মানুষ সকল, কুলু মিন তাইয়্যিবাত, তুমি তাই পাক পবিত্র বস্তুগুলা খাও, মিম্মা রাযাকনাকুম, যেগুলারে আমি আল্লাহ তোমার তান রিজেক বানাইছি, তোমার তান দেও আমি বানাইছি, তোমার তান রিজেকও আমি বানাইছি, যে রিজেকগুলারে পবিত্র বানাইছি, নাফাক নাই পবিত্র, সেই পবিত্র রিজেকগুলা তুমি কেন খাও, ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহর শুক্রিয়া আদায় করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তুমি তাই আল্লাহর ইবাদত করনেওয়ালা হও, যদি তুমি তাই আল্লাহর বন্দেগি করদা মানুষ হও, ইমানদার হও, তে হালাল পবিত্রগুলা খাও, হারামগুলা তুমি কেন খাইও না, শুক্রিয়া আল্লাহর আদায় করো, যদি আল্লাহ চাইতা তাহলে সারারে হারাম করে দিতা, তুমি তো রিজেক পাইতে না, তোমার তান রিজেক যদি আল্লাহ চাইতা আসমানও বন্ধ করে দিতা পারতা, যে আল্লাহ সর্বস্তর রিজেক তোমার তান দিছই, ও আল্লাহর শুক্রিয়া আদায় করো আর হালাল রিজেক গুলা খাও। অন্য আয়াত ফরমাই রাইয়া আইয়ুহান্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানে আল্লাহর মো আমার বন্দেগান, হালাল পবিত্র রিজেকগুলা তুমি তাহলে খাও, শয়তানের অনুসরণ করিও না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানে তোমার তান দুনিয়া আখেরর বালাই চায় না, দুনিয়াও নষ্ট করতে চায়, আখেরাত নষ্ট করতে চায়, দুনিয়াত শয়তানে তোমার তান ইমান নষ্ট করতে চায়, আমল নষ্ট করতে চায়, সম্মান ইজ্জত নষ্ট করতে চায়।